চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 100টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মহানগরী সহ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার 100টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2 এপ্রিল সোমবার সকাল 10টা থেকে প্রথম দিন বাংলা প্রথম পত্রে পরীক্ষা শুরু হয়। বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারে 253টি শিক্ষা প্রতিষ্ঠানে 97,684 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নিয়মিত পরীক্ষার্থী 73,703 জন, অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 22,371, মানোন্নয়নে 1,427 এবং প্রাইভেট পরীক্ষার্থীর সংখ্যা 183 জন। নগরীর বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বাংলা প্রথম পরীক্ষা ভালো হয়েছে। কিছু অভিযোগ অবশ্য শিক্ষার্থীরা করেছেন। তারা বলেছেন, 7টা সৃজনশীল প্রশ্ন আনসার করা খুবই কষ্ট। আমি ফুল আনসার করতে পারিনি, 6টা করছি, আর লাস্ট আনসারটা অল্প একটু টাচ করছি, খাতা নিয়ে নিছে, ঘন্টা পরে গেছে। হ্যাঁ, একটু কষ্ট হয়, কারণ আসলে কষ্ট হয় কারণ 7টা সৃজনশীলে 20 মিনিটে মানে প্রশ্ন দেখে বোঝা, তারপরে উত্তর দেওয়া একটু কঠিন বিষয় হয়ে যায়। মানে 7টা প্রশ্ন 2 ঘন্টার মধ্যে, মানে ওই না, ভালোই হয়েছে, 7টা সিকিউ দিচ্ছে আর এমসিকিউ ভিত্তিকটা কমে গেছে, ভালোই হয়েছে। পাহাড়তলী কলেজ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, চমৎকার এবং সুন্দর, সুষ্ঠু এবং শান্ত পরিবেশে আলহামদুলিল্লাহ আমরা প্রায় পরীক্ষা তো শেষের প্রতি সম্পন্ন করতে পেরেছি, এটা আমার কাছে সুখবর। আমার পরীক্ষার্থী আজকে 1,396, এটার হলভুক্ত এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছেনি, আমি এটা আসলে আপনার দিকে জানতে পারি। রিপোর্টার নিজামুদ্দিন সোহানের তথ্য, মোহাম্মদ সোহাগের ভিডিও চিত্রে, আমজাদ খান, ডেস্ক রিপোর্ট, SNTV, চট্টগ্রাম।